গাইস গুড ইভিনিং আজকে মর্নিং ভিডিওটা করতে পারিনি বিকজ আজকে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম আর সকাল থেকে মনটা একদম ভালো না কোনো কিছু করতে ইচ্ছে করছে না ছিল সেটা না কালকে রাত্রিবেলা একটু আনন্দের সাথে নিরানন্দ হয়ে গেছে মানে আমার বাড়ির সাথে একটু কথা কাটাকাটি হয়েছে মনটাও ভালো নেই মুডটাও ভালো নেই শরীরটাও একটু টায়ার্ড খুব টায়ার্ড ভালো লাগছে জানি না কেন হয় না মাঝে মাঝে একদম ভালো লাগে না সেরকমই হয়েছে আমার চেষ্টা করছি যে যত হাসি খুশি থাকবার সবার সাথে গল্প করে ভালো হয়ে থাকবার মানে পাচ্ছি কোথায় একদম যেন কিচ্ছু ভালো লাগছে না এতটাই খারাপ লাগছে কষ্ট হচ্ছে না পাচ্ছি কাউকে বলতে না পাচ্ছি গিলতে এরকম একটা ব্যাপার হয়ে গেছে তাই আমি ভাবলাম গল্প করার মতন তো সেভাবে কেউ নেই তোমরা যারা পাখা চালিয়ে এখন টিভি দেখছি আর একটু বৃষ্টি আর একটু রোদ এরকম ওয়েদারে কি আর ভালো লাগে তার জন্য ভাবছি যে আমি তো আমার বন্ধুদের সাথে একটু গল্পই করি বারবার শুনতে আমি উল্টো ধরি যার জন্য ভিডিওটা করতে খুব প্রবলেম হয় আজকে ঠিক করে ধরেছি না আজকে উল্টোই ধরেছিলাম এখন ঠিক করলাম আমার গলাটা এত ঠান্ডা জল খেয়ে খেয়ে ধরে যাচ্ছে না যার ফলে যে আমি তোমাদের সাথে একটু খুলে কথা বলবো একটু জোর গলায় কথা বলবো কিছুতেই জোরে কথা বলতে পারছি না মনটা খুব দুঃখ লাগছে অ্যানিভার্সারি আসছে আমাদের 30 তারিখে এই অ্যানিভার্সারিতে 2 বছর কমপ্লিট হবে আমাদের হয় না যে বলে না সবাই সব জিনিসটা পায় না বা সবাই সুখী হয় না সেরকম আমার হয়তো ঘর আছে বর আছে একটা কাজও ছিল আবার আর একটা দিক দিয়ে আমি একটা কাজে ঢুকে যাব বাট সেই শান্তিটা সেই ফিলিংসটা নেই আমার অনেক কিছু গল্প করার আছে বাট শোনার লোক নেই তাই তো আমি ভেবেছি তোমাদের সাথে গল্প করবো ভালো লাগা খারাপ লাগা মন ভালো মন্দ সব কিছু বুধবার দিনকে পরীক্ষা আছে না এক্সাম ব্রাইডালে তো সেই ব্রাইডালের এক্সামের জন্য পপিকে বলেছিলাম এখন পপি সুন্দরী বলে কি মা আমি লোম তুলবো না গালের অবশ্য ঠিকই বারবার গালের লোম তোলা উচিত না বেড়ে যায় এবার যেহেতু রোজ রোজ তোলে না সেহেতু তোকে তো এ করা ঠিক না বলছি ঠিক আছে তুই আসবি আমি দেখবো মেকআপটা তোর গালে বসছে কিনা যদি বসে তো আমার মডেল ডান যদি না আমার বসে মডেল খুঁজতে খুঁজতে প্রাণ আমার হয় ডান তোমরাই বলো কোথা থেকে আমি এখন মডেল পাবো খুঁজবোই বা কী করি ও হ্যাঁ আমার ভিডিও সব এডিটিং কিন্তু আমার ভাগ্নি করে দেয় কেননা আমি তো এডিটিং করতে পারি না সত্যি আমি জানতামই না তো মামি এই অ্যাপস ডাউনলোড করো মামি ওই অ্যাপস ডাউনলোড করো ওইভাবে করো ওইভাবে করো ওগুলো ওই করে হ্যাঁ শিখছি আমি আস্তে আস্তে ওর থেকে তো নিজেরটা নিজে করাই ভালো হ্যাঁ ও আমাকে ট্রেনিং দিচ্ছে এখন ও আমার আমার টিচার হয়ে গেছে আমার ছাত্রী হয়ে গেছে আমি চিরটাকাল সবাইকে নিয়ে ভালো থাকতে চেয়েছিলাম সুখে থাকতে চেয়েছি বাট হয় না যে আমরা চাইলেই সবটা হয় না সেই রকম আমরা চাইলেই সবটা হয় না তো মনটা খারাপ লাগছে কিছুই যেন ভালো লাগছে না তাতে আমার বড়ি তো কিছু এসে যায় না ও মনে করে যে কাউকে সারাক্ষণ ইন্টারফেয়ার করা উচিত না আরে ইন্টারফেয়ার না কাউকে কখনো তো অ্যাটলিস্ট জিজ্ঞেস তো করবে যে কেন তোমার ভালো লাগছে না বা কী হয়েছে ও দিন রাত কাজ পাগল মানুষ দিন রাত কাজ নিয়ে থাকে কাজ নিয়ে থাকলে হবে বলো গাই একটু তো দরকার বসে তো গল্প করে এটা মাঝে মাঝে হারি করে দিও কথা বলি তো ঠিক আছে চলো আজকে যদি আমি বিকালে মানে কথা আছে পপিকে সাজানো যদি আমি সাজাই তাহলে লিপিকা ক্রিয়েশনে তোমার ওই ব্রাইডালের স্টার্টিংটা কীভাবে হয় হাইগুরু থেকে আমি তোমাদের সেটা শ্যুট করে দেখাবো ঠিক আছে আর যেহেতু মনটা ভালো নেই যেহেতু যদি আজকে না করতে পারি তাহলে কালকে ডেফিনেটলি করবো তো কালকের শ্যুট আমি দেখবো কালকে আমার একটু বেরোনোরও আছে তো লাইফে তো ইচ্ছা মানুষের অনেক কিছু থাকে বাট পারে না যতটা পারে ততটাই চেষ্টা করো আর যদি কোনো মানুষ হয় না যে ঠিক আছে আমাকে বাদ দিচ্ছে না আমাকে ইগনোর করছে
তো তাকে তার মতনই ছেড়ে দাও আর নিজে ভালো থাকতে চেষ্টা করো। আমি চিরটাকালে এইভাবেই আছে যে আমার বন্ধুদেরও ইন্সপায়ার করেছি, আমি তোমাদেরও ইন্সপায়ার করছি, যে তোমাকে যাবে না মানে চাইবে না, আমি ওদের ভাষা বলে দিচ্ছি চাবে না, এখানে সব চাবে না যাবে না যাবা না এইসব বলে। তো যাই হোক, যে তোমাকে চাইবে না তুমিও তাকে চাইবে না, তুমি নিজের মতন থাকার চেষ্টা করো। কিন্তু কখনো কখনো তো সত্যি ভালোবাসার মানুষেরও দরকার হয়, তাই নয় কি? ভালোবাসা না পাওয়ার যে যন্ত্রণাটা, আমার থেকে ভালো মনে হয় না আর কেউ বলছে। বাবা মা তো ভালোবাসে, ইমোশনাল হয়ে যাচ্ছে। চলো পরে কথা বলবো বরঞ্চ, ঠিক আছে? তো গাইস, আমি আবার চলে এসেছি। বলেছিলাম না আজকে পপিকে সাজাবো, যদিও সাজতে চায় তো বা এই করো। এই দেখো, অনেক তো সময় লেগে গেছে, অনেক দেরি হয়েছে, চারিদিকে সব বিখরা হুয়া। এইবার আমি দেখাচ্ছি আমার মডেলকে, সি হিয়ার ইজ লুক। চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করো। আরে চোখ তো গেটে গেছে, ও তো লাইনার চপকপ চপকপ করছিল, গেটে গেছে। এই দেখো, এটা হচ্ছে প্রপার লুক। কিন্তু আজকে আমি বেনারসিটা পরাতে পারিনি, তার কারণ হলো একটু প্রবলেম আছে, বেনারসিটা এখন ও ক্যারি করতে পারবে না। তো ওই দিন যেদিন এক্সাম দিতে যাব, আমার ব্রাইডাল ঠিক আছে মানে ফিক্সড হয়ে গেছে, তো সেদিনকে বেনারসি পরিয়ে ফুল পিকটা আমাদের দেখিয়ে দেবো। চলো তাহলে আজকের মতন গুড নাইট, টাটা, শুভরাত্রি।